আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আর এটি হচ্ছে মুখের দুর্গন্ধ। অজস্র মানুষ মুখের ফাউল অডর নিয়ে খুব মারাত্মক সমস্যা ফেস করছে। লাইক যার মুখে দুর্গন্ধ হয় সে নিজে বুঝতে পারে না যে তার মুখে দুর্গন্ধ রয়েছে, অ্যান্ড দেন অন্য সবাই তাকে বলে যে আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। তো যদি আপনি এমন কেউ হয়ে থাকেন যে আপনার মুখেও দুর্গন্ধ হচ্ছে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি খুবই পাওয়ারফুল কিছু ন্যাচারাল মেডিসিন সাজেস্ট করব, যেগুলো গ্রহণ করে এর আগেও অজস্র রোগী মুখের দুর্গন্ধ থেকে ভালো হয়েছে। আই মিন, এগুলো খুবই কার্যকরী রেমিডিস যা আপনার মুখের দুর্গন্ধ দূর করতে অত্যন্ত কার্যকরী হবে। সো ফার্স্ট অফ অল, যদি আপনার মুখে দুর্গন্ধ হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার মুখের মধ্যে ব্যাড ব্যাকটেরিয়া এই দুর্গন্ধ সৃষ্টি করছে, যা আপনার জাস্ট ইউনো আপনি যেই রেগুলার টুথপেস্ট ইউজ করছেন সেগুলোর মাধ্যমে আপনি আপনার মুখের এই খারাপ ব্যাকটেরিয়াগুলোকে মারতে অক্ষম হচ্ছেন। এর কারণ আপনার মুখের যে ফ্লোরা সেটা অ্যাকচুয়ালি আপনার রেগুলার টুথপেস্টের প্রতি ইউজ টু হয়ে গিয়েছে। সো আমি আপনাকে অবশ্যই এমন কিছু রেকমেন্ড করবো না, অ্যান্টি ব্যাকটেরিয়াল কিছু যেটা আপনার জন্য ক্ষতিকর হয়। ওকে, সো ফার্স্ট অফ অল আমি রেকমেন্ড করবো না আপনি বাজার থেকে অন্য কোনো টুথপেস্ট কিনে ইউজ করুন আপনার ব্যাড ব্রেথ দূর করার জন্য। নো, নট অ্যাট অল। আপনি প্রাকৃতিকভাবেই খুব সহজেই আপনার মুখের দুর্গন্ধ দূর করতে পারবেন। এর জন্য আপনাকে জাস্ট ইউনো লবঙ্গ আপনি ইউজ করতে পারেন। লাইক লবঙ্গ মুখে ব্যাড ব্রেথ ফাউল অডর দূর করার জন্য অত্যন্ত কার্যকরী। আপনাকে জাস্ট একটি লবঙ্গ মুখের মধ্যে নিয়ে চিবিয়ে 20-30 মিনিটের মতো মুখের মধ্যে রাখতে হবে, অ্যান্ড দেন ধীরে ধীরে চিবিয়ে এটাকে 20-30 মিনিট সময় নিয়ে খেতে হবে। এইভাবে সারাদিনে 5-6 বার আপনি যদি একটি করে লবঙ্গ গ্রহণ করেন, তাহলে এটি জাস্ট 2-3 দিনের মধ্যে আপনার মুখের সমস্ত দুর্গন্ধ, আই মিন ফাউল অডর দূর করতে সাহায্য করবে। অ্যান্ড দেন সেকেন্ডলি আমি আপনাকে রেকমেন্ড করবো প্রোবায়োটিক। আপনি একটি প্রোবায়োটিকের সাপ্লিমেন্ট খুলে সেখান থেকে প্রোবায়োটিকের যে পাউডারগুলো থাকে সেগুলো আপনার মুখের মধ্যে ইউনো মাসাজ করতে পারেন, আপনার ইউনো দাঁত ব্রাশ করার মতো আপনার সমস্ত জায়গায় মাখিয়ে নিতে পারেন, আপনার সমস্ত গামসের ওপর, মাড়ির ওপর, অ্যান্ড দাঁতের ফাঁকে যেখানে আপনার যেখানে যেখানে আপনি ডেব্রিজ দেখতে পান, ময়লা দেখতে পান বা পাথরের ন্যায় জমে আছে এরকম ব্যাকটেরিয়ার ফ্লোরা, সেখানে আপনি এগুলো আপনি প্রোবায়োটিক মাসাজ করতে পারেন। অ্যান্ড দেন এটা খুব ইফেক্টিভলি আপনার মুখের খারাপ ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবে, অ্যান্ড দেন আপনার মুখের গুড ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি করবে। আমি রেকমেন্ড করবো সপ্তাহে একবার বা দুবারের বেশি প্রোবায়োটিক আপনার মুখে ইউনো সরাসরি অ্যাপ্লাই না করার জন্য। অ্যান্ড দেন তৃতীয়ত আমি রেকমেন্ড করবো, যদি আপনার মুখে দুর্গন্ধ থেকে থাকে তাহলে আপনি দুর্গন্ধ দূর করতে আপনার মুখের মধ্যে দাঁত ব্রাশ করার জন্য প্রাকৃতিক দাঁতের মাজন ইউজ করতে পারেন, আর সেটা হচ্ছে ব্যান্টোনাইট ক্লে। ব্যান্টোনাইট ক্লে খুব ইফেক্টিভলি মুখের মধ্যে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে শুষে নেয়, অ্যান্ড দেন আপনার মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। এটা আপনার মুখে যে টার্টার বিল্ড আপ হয়, দাঁতের পাশে যেই পাথরের ন্যায় পাথর সৃষ্টি হয়, সেটাকে দূর করতেও সাহায্য করে, হুইচ ইজ রিয়েলি অ্যামেজিং। অ্যান্ড দেন সর্বশেষে আমি আপনাকে রেকমেন্ড করবো রেগুলারলি আপনি খাবার খাওয়ার পর অবশ্যই আপনার টুথপেস্ট ছাড়াই আপনি জাস্ট আপনার দাঁতের ফাঁক থেকে খাবারগুলো ছাড়িয়ে নিতে পারেন। কারণ এই খাবারগুলোই জমে থেকে পরবর্তীতে ইউনো আপনার ব্যাকটেরিয়া, খারাপ ব্যাকটেরিয়া সেখানে সৃষ্টি হয়, অ্যান্ড দেন সেগুলো আপনার সালফার রিলিজ করে, ইউনো দুর্গন্ধ রিলিজ করে, যেটা আপনার মূলত আপনার মুখ থেকে বের হয়। তবে অনেক ক্ষেত্রে আপনার মুখের দুর্গন্ধ, এটা আপনার মুখের কোনো সমস্যা না, আপনার ইন্টারনাল অনেক সমস্যা থেকেও দুর্গন্ধ হয়। লাইক গ্যাস্ট্রো অ্যাসোফাজিয়াল রিফ্লাক্স ডিজিজ থেকেও আপনার মুখে দুর্গন্ধ হতে পারে, আপনার লিভারের প্রবলেম থেকে, ডায়াবেটিস থেকে, অ্যান্ড দেন আপনার ইউনো গলার ইনফেকশন থেকেও হতে পারে। আই মিন আরও অনেক ইন্টারনাল কারণ থাকতে পারে যার জন্য আপনার মুখে দুর্গন্ধ হচ্ছে। সেই ক্ষেত্রে আমি রেকমেন্ড করবো আপনার ডক্টরের পরামর্শ নেওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।